हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल वाई टू कुकिंग। केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। आज के आमी आपनादेर साथे शेयर करब आमादेर छोट्ट सोनामणिदेर जन्य भेजिटेबल एग नूडल्सर एक रेसिपी। अन्यान्य पुष्टिकर खाबारेर पाशापाशी आमरा अनेकेई बाच्चादेर नूडल्स दिये थाकि, तबे अनेक समय आमरा बुझे उठते पारी ना किभाबे बाच्चाके पुष्टिकर उपाये नूडल्स खावानो जाबे। তাহলে চলুন দেখে নেই 8 মাস প্লাস বাচ্চাদের জন্য ভেজিটেবল এগ নুডলসের পুষ্টিকর একটি রেসিপি। নুডলস তৈরির জন্য এখানে আমি ইনস্ট্যান্ট নুডলসের একটি কেক নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা ভেঙে নেব। তবে নুডলসের মধ্যে যে মশলার প্যাকেট থাকে সেটি আমি এখানে ব্যবহার করব না, কারণ ছোট বাচ্চাদের জন্য এই মশলাটা ক্ষতিকর। অর্ধেকটা ভেঙে নিলাম। এখন নুডলস ঝুরিয়ে নেব। ঝুরিয়ে নিলে বাচ্চাদের খেতে অসুবিধা হয় না। ঝুরানো হয়ে গেছে। এবার একটি হাঁড়িতে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আলু কুচি এবং 2 টেবিল চামচ গাজর কুচি। চেষ্টা করবেন একটু কুচি করে কাটার, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। এখন ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নেছি। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আলু ও গাজরটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। আলু বাচ্চাদের শর্করার চাহিদা পূরণ করে, আর গাজর শিশুদের বৃদ্ধি, শক্তি এবং চোখের জ্যোতি বাড়ায়, কিন ও দাঁত ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করার পর এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝুরিয়ে রাখা নুডলস। একটু মিশিয়ে নিলাম। বাচ্চারা খেতে পারবে এমন যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আমি মাঝে মাঝে পেঁপে, মিষ্টি কুমড়া, পটল এসব সবজিও ব্যবহার করি। 2-3 মিনিটের মধ্যেই নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, 1 চিমটি লবণ আর খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। 8 মাস পর থেকে বাচ্চাদের খাবারে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যায়। একটু মিশিয়ে নিলাম। যারা 1 বছর পর্যন্ত বাচ্চার খাবারে লবণ ব্যবহার করেন না তারা লবণ দেবেন না। 1 বছর পর্যন্ত বাচ্চাকে লবণ না দেওয়াটা সবচেয়ে ভালো। আমার বাচ্চার বয়স 1 বছরের বেশি, তাই আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এরকম পানি পানি থাকতেই ডিমটা দিতে হবে। এখন খুব ভালোভাবে নাড়তে হবে, ডিমটা যেন জমাট বেঁধে না যায়। খেয়াল রাখবেন ডিমটা যেন কাঁচা না থাকে, বাচ্চাদের কাঁচা ডিম খাওয়ানো যাবে না। এভাবে আমি আরও একটু ঝুরি ঝুরি করে নিচ্ছি, তাহলে বাচ্চাদের খেতে সুবিধা হবে। যদি বাচ্চারা একটু স্যুপ টাইপসের খাবার পছন্দ করে তাহলে আপনারা চাইলে এই রকম হালকা একটু পানি পানি থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে পারেন। আমার বাচ্চা এরকম পছন্দ করে না, তাই আমি পানিটা আরেকটু শুকিয়ে ফেলব। এই নুডলসটা এতটা নরম হয় যে বাচ্চাদের খেতেও অসুবিধা হয় না। আর এটা চাইলে আপনারা আরও বেশি ম্যাস্ট করে নিতে পারেন, তবে 8 মাস পর থেকে বাচ্চাদের হালকা দানাদার খাবারে অভ্যস্ত করা উচিত। ডিম দেওয়ার পরে প্রায় 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিলাম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর ভেজিটেবল এগ নুডলস। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি বাচ্চাদের এই পুষ্টিকর নুডলসের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাচ্চাদের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।